নমস্কার শুরু করছি ডক্টর প্লাসের একটি বিশেষ অনুষ্ঠান এই অনুষ্ঠান অবশ্যই তাঁর অনুষ্ঠান যার হাত ধরে ডক্টর প্লাস যখন প্রথম শুরু হলো সেই প্রথম লেআউটের যে জায়গাটা ট্রিটমেন্ট কি হবে কোন স্কিনে কী ধরনের ট্রিটমেন্ট হবে কারা কারা কোন ট্রিটমেন্ট পাবে এই পুরো বিষয়টি তার হাত ধরে একটা ছবি তৈরি হয়েছিল এবং যখন প্রথম ডক্টর প্লাস তৈরি হলো সেই সময় আমি ডক্টর প্লাসে গেলাম এবং আমার প্রথম প্রবলেম ছিল হচ্ছে স্কিনে হেয়ার মানে আনওয়ান্টেড হেয়ারের সমস্যা শুরু হলো আমার ট্রিটমেন্ট এবং তারপরেই তিনি একটা আমাকে ফরম্যাট করে দিলেন যে আপনি এই ট্রিটমেন্টে থাকবেন আপনি ভালো থাকবেন বলতে নেই মানে আমি আজকে এতগুলো বছর ধরে মাসেও নয় তিন মাসে চার মাসে হয়তো একটা করে সিটিং নিচ্ছি প্রথমে অবশ্যই টানা নিয়েছিলাম তারপরে এখন চার মাসে বা তিন মাসে একটা করে সিটিং আমি কিন্তু ভালো আছি মানুষটি আর কেউ নন মানুষটি হচ্ছেন ডক্টর দেবাশিস বিশ্বাস সেলিব্রিটি অ্যাস্থেটিক ফিজিশিয়ান অ্যান্টি অ্যান্টিএজিং এক্সপার্ট এবং ট্রাইকোলজিস্ট অনেক অনেক স্বাগত আপনাকে এবং সত্যি কথা বলতে আজকের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলব সেটা হচ্ছে এজিং প্রসেস এবং অ্যান্টি এজিং ট্রিটমেন্ট আমার মতো অনেকেই যারা একটা জীবনের মধ্যভাগে পৌঁছেছেন তারা তো অনেকটা অ্যাওয়ার হবেন অনেকটা এটা একটা হেল্পফুল এপিসোড তাদের জন্য পাশাপাশি এখন কিন্তু ডক্টর বিশ্বাস মানে আমি যখন কেরিয়ার শুরু করেছিলাম তখন চল্লিশ বছর বা বা পঞ্চাশ বছর মানে স্কিনে এবার এজিং প্রসেস চালু হবে কিন্তু এখন দেখেছি পঁচিশ ছাব্বিশ বছরের ছেলে মেয়েদের মুখেও একটা এজিং প্রসেস চলে আসছে তো এটা কিন্তু খুব একটা মানে কী বলবো এটা খুব খুব মানে নজর করার মতো প্রবলেম আমার মনে হয় এবং এটা নিয়ে আলোচনা করার ভীষণ প্রয়োজন আছে তো আমার যেটা আপনার কাছে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে এজিং এই এজিংয়ের সাইনটা কি ফার্স্ট এইজিংয়ের সাইন যদি মানে আমি লক্ষ্য করি মানে আমি মানে যেটা আমার ডেলি প্র্যাকটিসে আমি দেখে দেখেছি যে সেটা হচ্ছে ফার্স্ট যেটা ভিজিবল সাইন্স হয় সেটা হচ্ছে যে স্কিনে ওপেন পোর্স তৈরি হওয়া দ্যাট ইজ দ্য ফার্স্ট সাইন অফ এইজিং যেটা সাইন্স মানে আমরা দেখতে পাই এবং যেটা পেশেন্ট আমাদেরকে বলে থাকেন যে এটা হচ্ছে আমার স্কিনে সেটা হচ্ছে স্কিন খুব ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে এবং স্কিন খুব সেন্সিটিভ হয়ে গেছে হয়তো খুব বেশি রেডনেস হয়ে যাচ্ছে বা যদি আমি কোনো এক্সট্রিম ক্লাইমেটে যাচ্ছি বা খুব বেশি ঠান্ডায় যাচ্ছি তাহলে হয়তো দেখা যাচ্ছে আমার স্কিন থেকে স্কেলিং হচ্ছে চামড়া উঠছে ঠিক আছে বা আমার স্কিন সেই সেই গ্লোটা বা সেই এক্স ফ্যাক্টর যেটা থাকে একটা সেই স্কিনে সেটাকে আমাকে রিটেন করতে পারছে না তখন আমরা বুঝি যে অলরেডি দ্য সায়েন্স অফ এজিং ইজ অলরেডি স্টার্টেড ওকে এটা হচ্ছে সায়েন্স অফ এটা এটা হচ্ছে সায়েন্স অ্যান্ড সিমটমস মিলিয়ে যেটা আমরা দেখতে পাই এবং যেটা পেশেন্ট আমাদেরকে এসে বলেন যে আমার স্কিনে এই প্রবলেমটা হচ্ছে সো এই প্রবলেমটা কি ইন্ডিকেট করে তো এই প্রবলেমটা যদি আমার স্কিন খুব বেশি ডিহাইড্রেটেড হয়ে যায় যদি আমার স্কিনে খুব বেশি স্কেলিং হতে থাকে চামড়া উঠতে থাকে আমার স্কিনে যেগুলো আমি নর্মালি আগে লাগাতাম সেগুলো এখন আমার লাগাতে পারছি না বা লাগালে আমার রিয়াকশান হচ্ছে তখন আমাকে ধরে নিতে হবে যে দের ইজ সামথিং রং ইন দ্য ইন্টারনাল প্যারামিটার্স বিকজ দ্য প্রসেস অফ এজিং যেটা আমার থার্ট লেট থার্টিজ বা ফোরটিতে স্টার্ট হতো সেটা কিন্তু আমার আর্লি স্টার্ট করে গেছে আমাদের এই যে অ্যান্টিএ ট্রিটমেন্ট এখানেই কিন্তু মানে যেটা বলার মানে আমাদের মধ্যে অনেকেরই ধারণা আছে যে লুকস ড ম্যাটার ফর্ম ওকে হোয়াট ইজ ম্যাটার দ্যাট ইজ ইনার বিউটি ওকে বাট ইনার বিউটি ইজ ডেফিনেটলি ইম্পর্টেন্ট বাট দ্যাট ডাজেন্ট মিন দ্যাট এক্সটার্নাল বিউটিটা কোনো ম্যাটারই করে না বিকজ এক্সটার্নাল এক্সটার্নাল বিউটিটা আমাকে স্ট্যাবলিশ করতে হেল্প করে সেই জায়গাতে যেখানে আমি আমার ইনার বিউটির মাধ্যমে আমি কিন্তু নিজের প্রফিশিয়েন্সি বা এফিসিয়েন্সি বা দক্ষতাটাকে প্রমাণ করবো তার মানে দাঁড়ালো এটাই যে এক্সটার্নাল বিউটিটা আমাকে টেবিলে নিয়ে যাচ্ছে টেবিলে আমি কীভাবে আমার কনভারসেশন হোল্ড করবো সেটা আমার ইনার বিউটি বা পার্সনালিটি ম্যাটার করে তো আমাকে কিছু না কোনো জায়গাতে আমার দুটোর মধ্যেই একটা ব্যালেন্স দরকার এটা নয় যে আমার শুধু ইন্টারনাল বিউটি দরকার বা শুধু এক্সটার্নাল বিউটি দরকার আমার দুটোর মধ্যে কিন্তু একটা মানে কি বল সামঞ্জস্য বা ব্যালেন্স দরকার এবং ডেফিনেটলি কিছু কিছু ক্ষেত্রে এক্সটার্নাল বিউটি ডাজ ম্যাটার ডাজ ম্যাটার ডাজ ম্যাটার এবং আজকের যুগে দাঁড়িয়ে এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা কথা আজকে আজকের যুগে যদি আমি বলি সেটা আজকের যুগে হলেও সত্যি যদি সেটা আমার আগেকার যুগে ছিল সেটা আগেকার যুগেও সত্যি সেটা হচ্ছে যখন মানে আমরা যে মানে আমরা সবাই বাঙালি আমরা সবাই দুর্গা দুর্গাপুজোকে মানি এবং দেবী দুর্গাতে বিশ্বাস করি যখন মহালয়ের অনুষ্ঠান হয় তখন সেই যে মন্ত্রে দেবীকে আহ্বান করা বা নিবেদন করা সেটার মধ্যে কিন্তু কথা আছে রূপং দেহি মানে আমাকে রূপ দাও তো সেটা সেটা সেই প্রাচীনকালেও ছিল যখন সেটা লেখা হয়েছে তখনও সেটা ছিল এবং এখনো সেটা আছে মানে চন্ডিতেই আছে চন্ডিতেই আছে যে আমার এবং ফার্স্টেই জয়াং দেহি যশোদেহি তিনটেই দাও কিন্তু সবার আগে সবার আগে রুপাং দেহিটাই রয়েছে তো সেটাকে আমরা অস্বীকার করতে পারি ডেফিনেটলি এটা একটা ম্যাথলজিক্যাল ট্রুথ তো রয়েই রয়েছে একদমই তাই তো সেটা আগেও ছিল এখনো আছে ইন ফিউচারও থাকবে এই যে ট্রিটমেন্ট কি কি মানে ব্যাপারটা আমরা কেন বুঝলাম কি ট্রিটমেন্ট একটা ফুলের কি বলবো একটা ফুলের বুকে টাইপের যে মধ্যে অনেক ধরনের ফুল রয়েছে অনেক ধরনের ট্রিটমেন্ট রয়েছে অ্যাকর্ডিং টু দ্য সাইন্স অ্যান্ড সিমটামস আর অ্যাকর্ডিং টু দ্য নিড আমি সেটা নিতে চাই ঠিক আছে এবার অনেকে সেটা চুজ করে অনেক আগে যখন অলরেডি কোনো সাইন্স অ্যান্ড সিমটমস তার মধ্যে আসেনি এবার অনেকে চুজ করে যখন তার মধ্যে প্রাইমারি সাইন্স অ্যান্ড সিমটমস এসছে অনেকে চুজ করে যখন অলরেডি সেখানে স্টাবলিশড সাইন্স অ্যান্ড সিমটামস রয়েছে এবার মজার ব্যাপার হচ্ছে যেখানে যার অলরেডি কপালে রিঙ্কলস বা স্কিনটা লুজ হয়ে গেছে বা ভলিউম লস হয়েছে বা স্কিনটা খুব ডিহাইড্রেটেড হয়ে অলরেডি রিঙ্কলস চলে এসছে সেখানে সে যদি ট্রিটমেন্ট নেয় তার যে চেঞ্জেসগুলো আসবে সেটা কিন্তু খুব অবভিয়াস হবে মানে তাকে বোঝা যাবে সে ট্রিটমেন্ট নিয়েছে কিন্তু যে অনেক আগেই অলরেডি টোয়েন্টি ফাইভ বা থার্টি বা মিড থার্টিজে সেই ট্রিটমেন্টগুলোকে নিজের লাইফস্টাইলের সঙ্গে নিয়ে নিয়েছে সেখানে কিন্তু এজিং সাইন্সগুলো সিমটামসগুলো অনেক লেট আসবে তার এজিংটা কিন্তু অনেক গ্রেসফুলি হবে যে কিনা লেট সিক্সটিজ বা লেট ফিফটিজে সেই ট্রিটমেন্টগুলো নিচ্ছে ওকে আর একটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমাদের রিকোয়ার হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস মানে ইনডাকশন অব দ্য ট্রিটমেন্ট রিকোয়ারমেন্টস আমাদের এখানে রিকোয়ারমেন্টস বলতে গেলে সাইন্স অ্যান্ড সিমটমস ডেভেলপ ডেফিনেটলি আরেকটা যেটা রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে যে লাইক ইয়েস দ্য পেশেন্ট ইজ উইলিং টু টেক ইট ইফ দ্য পেশেন্ট যদি সেটা উইল না করে ট্রিটমেন্ট কিন্তু তার তার ক্ষেত্রে সেই পজিটিভ রেজাল্টটা কিন্তু দেবে না পেশেন্টটাকে কিন্তু পজিটিভ ফিডব্যাকে এগোতে হবে যে ঠিক আছে আমি আমার এজিংটা যেমন একটা জার্নি হচ্ছে আমার অ্যান্টি এজিং ট্রিটমেন্টটাও সেরকমভাবে একটা প্যারালাল জার্নিতে থাকবে বয়সের পর তো এজিং আসবেই ডেফিনেটলি আসবে দ্যাট ইজ সেটাকে কেউ আমরা আটকা কেউ আটকাতে পারবো না বাট দ্য সায়েন্স এন্ড সিম্পটম এবং সেটার কারণে আপনার লাইফ স্টাইল উপর যে এফেক্ট পরছে আপনার পার্সোনালিটির ওপর যে এফেক্ট পরছে সেইগুলোকে কিন্তু আমরা জিরো করে দিতে পারবো বা কমিয়ে দিতে পারবো তাতে কিন্তু হবে আপনার লাইফ জার্নিটা উইল বি মাচ ইজিয়ার এবং মাচ স্মুদার একদমই তাই তারপরে রিকোয়ারমেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাকে চাইতে হবে আমাকে চাইতে হবে এবার সেই চাহিদাটা এActually এটা তো বাস্তবতা যে প্রত্যেকটা ডিজিজ হচ্ছে সাইকোসোমাটিক মন থেকে আমাদের মনের উপরে ডিজিজ ডিপেন্ড করছে আমি যদি মন থেকে বিলিং না থাকি আমার ট্রিটমেন্টে আমি সেই ফলটা পাবো না পাবো না সেই হরমোনের খেলাটা কিন্তু ভীষণ দরকার ভীষণ দরকার মানে যেগুলো আমরা গুড হরমোনস বলে থাকি ঠিক আছে সেই গুড হরমোনস গুলো কিন্তু বডিতে থাকা দরকার এবার এই গুড হরমোনসগুলোর থাকে থাকে আসবে এবং যখন আমি নিজেকে সকালবেলায় উঠে মিরারে দেখবো আই উইল ফাইন নাট আই এম দ্য বেস্ট ভার্জেন অফ মি রাইট নাও তখন কিন্তু এই গুড হরমোনসগুলো অলরেডি সিক্রেটেড হতে শুরু করে এবং তার যাবতীয় যে কাস্কেট বা যে ঘটনাগুলো হয় সেগুলো আমাদের লাইফের সঙ্গে ঘটতে থাকে এটা খুব ইম্পর্টেন্ট যে আপনার মোবাইলটি ছয় ইঞ্চির একটা মোবাইলের মধ্যে আপনি এখন অনেক কিছুই করতে পাচ্ছেন এবার আমরা করছি কি ফিল্টার লাগিয়ে নিজেদেরকে সুন্দর করছি এটা প্রসেস নয় উইদাউট ফিল্টার উইদাউট মেকআপ আপনার স্কিন কি বলছে আপনার ক্যামেরার চোখ দিয়ে আপনার চোখ কি খুঁজে পাচ্ছে সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট খুবই সেটা সেটা সবথেকে বেশি দরকার এই অনুষ্ঠানটা কিন্তু তাদের জন্য যারা উইদাউট ফিল্টারেশন উইদাউট মেকআপ সুন্দর থাকতে চাইছেন কারণ এজিং প্রসেসকে আপনি যখন মিনিমাইজ করবেন আপনার স্কিন কিন্তু তখন অন্য কথা বলবে এই এজিং প্রসেসকে মিনিমাইজ করার কী কী প্রসিডিয়ার রয়েছে এইজিং প্রসেসে যেমন যেটা বললাম যে অনেক ধরনের ট্রিটমেন্ট আছে যার মধ্যে কিছু আছে যেগুলো হচ্ছে সেমি পারমানেন্ট বা যেগুলো লঞ্জিভিটি প্রায় এক থেকে দু বছর অবধি থাকে কিছু ট্রিটমেন্ট আছে যেগুলো সেভেন টু এইট মান্থস অবধি থাকে কিছু যেগুলো ট্রিটমেন্ট আছে যেগুলো নিয়ার অ্যাবাউট নাইন টু টেন মান্থস কি তার তার একটু বেশি অবধি থাকে এবার আপনি যে যে প্যারামিটারটার উপরে আপনি চাইছেন যে এখানে আমার প্রবলেমটা বেশি সেখানে আমাকে কাজ করতে হবে যেমন আমার স্কিনে হাইড্রেশন নেই ডেফিনেটলি তাহলে আপনাকে স্কিন বুস্টার্স নিতে হবে আপনার রিঙ্কলস চলে এসছে আপনাকে অ্যান্টি রিঙ্কল ট্রিটমেন্ট নিতে হবে আপনার ভলিউম লস হয়ে গেছে সেখানে আপনাকে ফেসটাকে ভলিউমানাইজিং করতে হবে বা এনহ্যান্সমেন্ট করতে হবে সেই ট্রিটমেন্টগুলো নিতে হবে বা আপনাকে নন সার্জিক্যাল ফেস লিফ্ট এই জাতীয় ট্রিটমেন্ট নিতে হবে বা যেখানে মনে হচ্ছে আপনার আমার একটা কি দুটো সিমটমস এসছে সেখানে আপনাকে কম্বিনেশন করে থেরাপি নিতে হবে এবার সেখানেই ডিপেন্ড করবে যে আপনি কোন টাইমে আসবেন কোন টাইম থেকে কোনটা শুরু করবেন এবং কোন ট্রিটমেন্টটা আপনি আগে নিলে আপনি বেস্ট এফেক্টটা পাবেন এই আপনি বললেন না যে কম্বাইন তার মানে এই ট্রিটমেন্ট কি কম্বাইন করা যায় লেজারের সঙ্গে ডেফিনেটলি কম্বাইন করা যায় কিন্তু কোন টাইমে কম্বাইন করতে হবে বা কোন ইন্টারভেলে আমাকে লেজার নিতে হবে লেজারটাকে আমরা সাধারণত বলি ইবিডি বা এনার্জি বেস ডিভাইসেস যেখান থেকে এনার্জি বেরোয় তো এনার্জি বেস ডিভাইসের সঙ্গে আমি অন্য ট্রিটমেন্টটাকে কিভাবে কম্বাইন করব দ্যাট ইজ ডিপেন্ডিং অন দি পারসন হু ইজ ট্রিটিং ইউ মানে যে যা যে কনসালটেন্ট বা যে ডক্টরের বা যে মেডিকেল পার্সনের সঙ্গে আপনি যুক্ত আছেন আপনার ট্রিটমেন্টের জন্য তার থট প্রসেসটা এখানে কাজ করে এবং সেখানেই কিন্তু আপনি এক্সপার্টাইজটাও কাজ করে তার এক্সপার্টাইজটাও কাজ করে এবং সেখানেই কিন্তু মেজর ডিফারেন্সটা আসে যে আপনি আপনার ট্রিটমেন্ট কতদিন যাবে আপনার ট্রিটমেন্ট থেকে আপনি কতটা বেনিফিটেড হবেন আপনার ট্রিটমেন্টের আউটপুটিং কি এবং আপনার ট্রিটমেন্টের এক্সপেন্ডিচার কত ওকে এবারে যেটা প্রশ্ন যে কোনটা পারফেক্ট টাইম টু স্টার্ট অ্যান্টিজিং ট্রিটমেন্ট যদি আমি অ্যাকর্ডিং টু বুক হিসেবে বলি দেন ডেফিনেটলি ইট শুড বি ইন থার্টিজ অর ইন দা মিড অফ থার্টিজ আর তাছাড়াও আমরা এখন অ্যান্টিএজিংয়ের ট্রিটমেন্ট যেটা আপনি বললেন ফার্স্টেই একদম এপিসোডে যে এখন কিন্তু দেখা যাচ্ছে যে দ্য দের ইজ এ শিফট দের ইজ আ শিফট টুয়ার্ডস মোর ইয়াঙ্গার পিপল মোর ইয়াঙ্গার জেনারেশন যারা কিনা এজিং ট্রিটমেন্টটাকে কিন্তু অ্যাজ আ প্রোটেকশন অ্যাডাপ্ট করতে শুরু করে দিয়েছে মেবি হয়তো খুব অল্প হয়তো সারা বছরে তো দুটো সেশন বা সারা বছর হয়তো একটা সেশন বাট স্টিল দে আর টেকিং এন্ড অপটিং দিস কাইন্ড অফ ট্রিটমেন্টস বিকজ তাদের ক্ষেত্রে ওই রেগুলার ক্লিনিকে ভিজিট করা সম্ভব নয় তাদের ক্ষেত্রে এমন একটা কিছু সলিউশন দরকার যেটা মাল্টিপল সায়েন্স অ্যান্ড সিমটমসটাকে কভার করবে তাদের পক্ষে এমনই একটা ট্রিটমেন্ট দরকার যেটা কিনা তাদের লঞ্জিভিটি দেবে একটা প্রশ্ন ধরুন অনেক সময় দেখা যায় না যে অ্যাডাল্ট অ্যাকনের কথা আপনি বলছিলেন আগের দিন অ্যাকনের এপিসোড এপিসোডে ধরুন মুখে অ্যাকনে অ্যাকনে মানে হয়তো পিম্পলস বা র্যাশেস এসছে তার সঙ্গে স্কিনটা ভীষণ ডাল হয়ে গেছে ওপেন পোর্স দেখা দিচ্ছে অর্থাৎ এজিং প্রসিডিয়ার এই ধরনের কম্বাইন্ড স্কিনের ক্ষেত্রে কি ধরনের ট্রিটমেন্ট হতে পারে বা আদৌ কি তারা ট্রিটমেন্ট পেতে পারেন ওকে তা আমি সেকেন্ড কোয়েশ্চেনটা আগে আনসার করছি ডেফিনেটলি ট্রিটমেন্ট ইজ অ্যাভেলেবেল ট্রিটমেন্ট তাদের জন্য ডেফিনেটলি আছে এবার সেখানে আমাকে চুজ করতে হবে এমন এমন কিছু অপশন যে যেখানে তার তার ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচে আমাকে এগোতে হবে যদি পেশেন্টের মনে হয় যে আমার অ্যাকনির সমস্যাটা আমাকে আগে কিওর করতে হবে তো ডেফিনেটলি অ্যাকনির ট্রিটমেন্ট আমি প্ল্যান করতে পারি ফার্স্টে এবং তার ইন্টারভেলে আমি ডেফিনেটলি ওপেন পোর্সের ট্রিটমেন্টটাকে ইনক্লুড করতে পারি ইন রিভার্স কেস যদি পেশেন্টের মনে হয় যে না আমার ওপেন পোর্সের সমস্যাটা আগে আমাকে ঠিক করতে হবে তাহলে ওপেন পোর্সের ট্রিটমেন্ট যেটা রিকোয়ারমেন্ট হবে সেটার প্ল্যান আউট করে তার মধ্যে আমাকে একনি ট্রিটমেন্টটাকে এমনভাবে প্ল্যান আউট করতে হবে যাতে কিনা দুটো ট্রিটমেন্ট রিয়্যাক্ট না করে এবং দুটো থেকেই যে আপমোস্ট বেনিফ বেনিফিশিয়াল এফেক্ট পেশেন্ট পায় সেটা কিন্তু দেখতে হবে এনি স্পেসিফিক ফুড হ্যাবিটস ফর এজিং অ্যান্টিএ অ্যান্টি এজিংয়ের জন্য হ্যাভ মোর আর মোর কালার ফ্রুটস যত মেলন জাতীয় ফ্রুটস আছে ওয়াটার মেলন মাস্ক মেলন বেরি জাতীয় যত রয়েছে গুজ হাইড্রেশন হাইড্রেশন বিকজ দ্যাট কন্টেন্স অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট বেল পেপারস গ্রিন রেড ইয়েলো যে কোনো ধরনের বেরি যেটা বলছিলাম র্যাপসবেরি গুজবেরি ব্লুবেরি সবেতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে ঠিক আছে দিজ আর হ্যাভিং এ ন্যাচারাল কম্পাউন্ড অফ অ্যান্টি অক্সিডেন্টস তো সেগুলো আমরা কনজিউম করলে ডেফিনেটলি এজিং প্রসেসটা অনেকটাই স্লো হয় এবারে চলে আসি র‍্যাপিড ফায়ারে সেটা হচ্ছে মোস্ট পপুলার অ্যান্টি এজিং ট্রিটমেন্ট বোটক্স মোস্ট কমন অ্যান্টি এজিং স্কিন কেয়ার আইটেম রেটিনল ফার্স্ট এজিং সাইন ওপেন পোরস মোস্ট কমন অ্যান্টি এজিং ট্রিটমেন্ট ইন মেল Jawline ডেফিনিশন দেন মোস্ট কমন অ্যান্টি এজিং ট্রিটমেন্ট ইন ফিমেল বোটক্স গ্লুটাথিয়ন ট্রিটমেন্ট হাইপ ইন রিল ওয়ার্কস

এখন যেটা এখন একটা নতুন টেকনোলজি বেরিয়েছে দ্যাট ইজ নোনেসিয়াল সেটা মাইক্রোটক্স নামেও বলা হয় সেটা বেবি বোটক্স নামেও ইউজ করা হয় যেটা ওভারঅল ইউজ করা হয় ফর ফেস ফর নেক ফর রিজুভিনেশন সেটা ওভারঅল স্পেসকে যেটা এখন ট্রেন্ড খুব বেশি কোরিয়ান স্কিন গ্লাসে সেই দিকে ট্রান্সফর্ম করে স্কিন খুব সুন্দর টাইট থাকে স্কিনে খুব মানে একটা গ্লিস্টেনিং এফেক্ট আসে চকচক ভাব যেটা আমরা বাংলায় বলে থাকি সেটা আসে এবং এটা সিঙ্গল সিটিং সিঙ্গল সিটিং জাস্ট ওনলি ওয়ান সিটিং অ্যান্ড এফেক্ট লাইজ নিয়ার অ্যাবাউট টু ফোর টু ফাইভ মান্থস ওকে আর ফিলার ইজ ফিলিং ইয়েস ফিলার শুধু ফিল আগে যখন ফিলার ফার্স্ট ইন্ট্রোডিউস হয়েছিল তখন দ্যাট ওয়াজ ইউজ ওনলি ফর ফিলিং মানে আমাদের যে কোনো জায়গায় হয়তো গর্ত রয়েছে সেটাকে ফিল করে দেওয়ার জন্য ফিলার ইউজ করা হতো এখন ফিলার হাইড্রেশনের জন্য ইউজ করা হয় এখন ফিলার কন্টুরের জন্য ইউজ করা হয় এখন ফিলার লিফ্টের জন্য ইউজ করা হয় আচ্ছা যাদের স্কিন লুজনিং আছে তাদের যদি স্কিন লিফট দরকার হয় সেখানে আমরা ফিলার ইউজ করতে পারি যাদের নর্মাল হাইড্রেশন কমে গেছে ইন্টারনাল হাইড স্কিন হাইড্রেশন বাড়ানোর জন্য সেখানে ফিলার ইউজ করতে পারি যাদের কন্টুর এর দরকার ফেস এত পুরো রাউন্ড শেপ হয়ে রয়েছে সেখানে আমাদের কন্টুর দরকার যেটা কিনা না মেকআপ এর মাধ্যমে ক্রিয়েট করা হয় সেটা সেই ন্যাচারাল কন্টুরটাও কিন্তু পার্মানেন্ট সলিউশন করা যায় আর এই যে বোটক্স ট্রিটমেন্ট মেক্স ফেস ফেস এক্সপ্রেশনস লెస్ यस অর নো আপনি বলেছেন নো নো নরমালি যদি একজন এক্সপার্ট ট্রেইন ডক্টর যদি বোটক্স করেন ফেস কিন্তু কোনো সময় ফ্রিজ করে না আমি খুব সারপ্রাইজড এক্ষেত্রে ডক্টর বিশ্বাস আপনি আমাদের প্রসুন্দার বোটক্স করেছিলেন এবং প্রসুন্দা যায়েজ আমি এখানে বলবো না আমাদের দর্শকরা সবাই জানেন প্রসুন্দা খুব ফেমাস আমাদের চ্যানেলে এবং প্রসন্দা কিন্তু এখনও শো করেন এবং আপনার দেখবেন স্কিনের মধ্যে একটা ইউথনেস রয়েছে হ্যাঁ আমি বম্বে সেলিব্রিটির কথা বলি কে কে মেনেন তার একটা ছবি দেখছিলাম মানে আমার মনে হচ্ছে রং পারসেপশন অব বোটক্স মানে স্কিনটা ঠিক নেই বোটক্স করে পুরো বেলুনের মতো ফুলে রয়েছে মুখটা তার মানে এক্সপ্রেশন নেই তার কোনো এক্সপ্রেশন আসছে না মুখে তার মানে এটা ভুল হাতে হয়েছে ডেফিনেটলি সেটাই এটা হচ্ছে মানে লাইক যেটা আমাদের ইংলিশে বলে থাকে যে ম্যান বিহাইন্ড দা মেশিন মেক্স অল দা ডিফারেন্স ওকে টেকনোলজি ওয়াজ সেম মানে সেম আমরা টেকনোলজি ইউজ করে এখন হাইড্রোল পাওয়ার পাওয়ার প্রজেক্ট অনেক কিছু বানাচ্ছি সেম টেকনোলজি ইউজ করে কিন্তু হাইড্রোজেন বোম বা হিরোসীমা নাগাসাকের উপরেও কিন্তু অনেক ধ্বংসলীলা করা হয়েছে সো দ্যাট ইজ দ্য থিং হোয়াট টেকনোলজি গিভস টু ইউ বাট দ্য মেইন ডিফারেন্স ইজ হোয়াট আই এম ইউজিং ইট এবার একটা ট্রিটমেন্ট সেটা কিভাবে ইউজ করা হবে কতটা ডাইলিউশন ফ্যাক্টরে ইউজ করা হবে কীরকম স্কিনের উপরে ইউজ করব। সেটা কিন্তু এক্সপার্টই একমাত্র ডিসাইড করতে পারে। সেটা যখনই ভুল হয় সেটা কিন্তু চলে আসে মানে মিডিয়ার মাধ্যম দিয়ে সেটা প্রকাশ হয়ে আসে যে এটা ভুল হয়েছে বাট সেই প্রসেসটা কিন্তু ভুল না ভুল হচ্ছে সেই পার্সনটার থট প্রসেসে যে ভেবেছিল এটা হবে কিন্তু এটা হয়ে গেছে কিন্তু আমরা যদি ডেটা দেখি তাহলে দেখা যাবে যে ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ বোটক্স ট্রিটমেন্ট বা অ্যান্টি রিঙ্কল ট্রিটমেন্ট হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কমন প্রসিজার আর যেটা আপনি বললেন যে নন সার্জিক্যাল নোজ এনহান্জিক্যাল লোজ নোজ এনহান্সমেন্টের অনেক রকম প্যারামিটার আছে মানে অনেক রকম প্যারামিটার মানে অনেক রকম ক্রাইটেরিয়া আছে যেমন অনেকে চান যে আমি নোজটাকে এইখান থেকে মানে এটাকে এলা বলা এটা থেকে এটাকে শার্প করতে চাই এটাকে কমাতে চাই বিকজ এটা বড় হয়ে গেলে বেসটা বড় হয়ে যায় এটাকে কমানো যায় অনেকে চান যে আমি শুধু টিপটাকে এনহ্যান্স করবো সেক্ষেত্রে টিপটাকে এনহান্স করা যায় অনেকে চান আমি নোজ ব্রিচ মানে এই যে শ্রাফটা আছে এটাকে আর একটু তুলবো সেটা করা যায় আবার অনেকে চান যে আমি পুরো নোজটাকেই রিকনস্ট্রাক্ট করব সব দিক থেকে সেটাও করা যায় এবং সেটা যদি করা হয় তাহলে ডেফিনেটলি কম্বিনেশন ট্রিটমেন্ট লাগে সেক্ষেত্রে থ্রেড লিফ্ট লাগে সেক্ষেত্রে ফিলার লাগে সেক্ষেত্রে আপনার বোটিনাম টক্সিন যে কোনো কিছু দরকার সব কিছুই দরকার হতে পারে এই যে করে গ্লুটাথিয়ন ইজ বেসিক্যালি আ ভেরি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট যেটা নিয়ে এখন মানে অ্যাসথেটিক মার্কেট বলুন বা নর্মাল মার্কেটে সব ধরনের বা সোশ্যাল মিডিয়াতে বলুন প্রচুর ধরনের অ্যাডস বা প্রচুর ধরনের কিছু আমরা দেখতে পাই এবং লোকে অনেকেই যেটা জানেন না যে এটা কীভাবে কনজিউম করলে বেটার হবে বা কতটা ডোজে কনজিউম করতে হবে কি মাধ্যমে ওরাল নিতে হবে কি ইঞ্জেকশন নিতে হবে সব ধরনের ফর্মুলেশনই কিন্তু মার্কেটে রয়েছে মানে কোনটা আমার বেস্ট হবে সেটা কিন্তু আপনাকে একজন এক্সপার্ট ডক্টরই বলতে পারবে। আচ্ছা মেল ফিমেলের ক্ষেত্রে অ্যান্টিজিং ট্রিটমেন্টের কথা আমরা এলাম এজিং প্রসেস তো দুজনের ক্ষেত্রে হবে হবে সেক্ষেত্রে মেল ফিমেল আমরা এরকমভাবে আলাদা করছি এটা কেন এবং ট্রিটমেন্টেই বা আলাদা কি আছে মেল ফিমেলে আলাদা করার কারণ কি যেহেতু ট্রিটমেন্টটা অ্যাস্থেটিক্যাল ট্রিটমেন্ট এইখানে ক্ষেত্রেও আমার মেল অ্যাস্থেটিক্স অ্যান্ড ফিমেল অ্যাসথেটিক্স কিন্তু গ্রসলি ডিফারেন্ট যদি আমি অ্যানাটেমি দেখি তো মেল ফেস ইজ মোর ব্রডার ফিমেল ফেস ইজ মোর শার্পার মেল ফেস ইজ স্কিন ইজ মোর থিকার মোর অয়েল সিকুয়েশন বেশি আইব্রোজ আর মোর ফ্ল্যাটার ইন কেস অফ ফিমেলস আইব্রোজ আর আর্চার মেল ফোরড ইজ শর্টার ফিমেল ফোরয়েড ইজ ব্রডার তো এই রকম ডিফারেন্সেস অ্যানাটমিক্যালি অলরেডি রয়েছে তো আমাকে সেইভাবে সেই জিনিসটাকে কিন্তু করতে হবে তো সেই জন্যেই দুটো অ্যান্টিএজিং ট্রিটমেন্টই ডিফারেন্ট হয় এবং যখন আমরা কনসাল্ট করি ফিমেল পেশেন্টস এবং মেল পেশেন্টসের অ্যান্টিএজিং ট্রিটমেন্টের অবজেক্টিভও কিন্তু ডিফারেন্ট কীরকম রকম আই উইল জাস্ট অ্যান্সার ইন ওয়ান ওয়ান ওয়ার্ড মেল পেশেন্ট দে ওয়ান্ট টু লুক ইউথফুল বাট অ্যাট দ্যাট এজ if they are 30s so they want to look 30s but youthful mm. but female they wants to look younger younger youthful and younger, younger. so there is a difference there is a major difference between looking youthful and looking younger okay. a girl always wants to look much younger than what she is at the actual age but the guy he looks he wants to look জ বাট মোর ইউথফুল অ্যান্টিএজিং প্রসিডিয়ার একটা ছেলেকে ইউথফুল রাখতে যেমন সাহায্য করে একজন মহিলাকে তার বয়সের যে বয়স সে দাঁড়িয়ে আছে তার থেকে অন্তত মিনি মানে মিনিমাম পাঁচ থেকে দশ বছর কম দেখতে সাহায্য করে আমার বক্তব্য হচ্ছে যে আমি যে বয়সেই থাকি না এখন আমি গ্রেসফুলি থাকবো এবং আমার স্কিন যেন হেলদি থাকে এবং অ্যান্টিএজিং প্রসেসে যে রয়েছে মানে যে ট্রিটমেন্ট প্রসিডিয়ার এই এজিংয়ের যে ট্রিটমেন্ট প্রসিডিয়ার অ্যান্টিএজিং প্রোসিডিয়ার এই এজিং প্রোসিডিয়ার আপনি যে কোনো বয়সে শুরু করতে পারেন আমার সাথে আপনার সাথে আমার কথা বলে একটা জিনিস মনে হয়েছে ডক্টর বিশ্বাস যে আমার স্কিনে যদি পিম্পলস না থাকে আমার স্কিন যদি হেলদি থাকে আমি তখনও কিন্তু বছরে একটা করে সেটিং নিতে পারি অফকোর্স তাহলে আমার স্কিনের আর দিন প্রবলেমটাই আসবে আসবে একটা সিম্পল এক্সাম্পল যদি মানে যেটা আমাদের চোখ দেখতে পায় সেটাই কিন্তু আমাদের ব্রেন ভাবে কাজে আমরা যদি কল্পনা করি যে হাউ রেখা উইল লুক উইথ রিঙ্কলস উই কান্ট ইম্যাজিনেট ইভেন বিকজ আমরা তাকে নি কোনো রিঙ্কলস নিয়ে মানে আমরা চিন্তাও করতে পারি না সো লেট ইট দ্যাট অ্যাপ্লাই দ্যাট সিম্পল থট ইন আওয়ার লাইফ যদি আমার রিঙ্কলস নাই আসে কখনোই সারা বছরে একটা বা দুটো সিটিং নিয়ে তো দ্যাট ইজ মাচ বেটার এবং তার সাথে যদি আমি একটা গাইডেড আমার রেজিমেন্ট থাকে যেটা আমার সিজনাল টেন সিজনাল ওয়েদার অনুযায়ী চেঞ্জ হতে থাকবে এবং সেটা গাইডেড হবে তো দ্যাট ইজ দ্য বেস্ট থিং আমাদের হাতে সময় তো প্রায় শেষের দিকে খালি আপনাদেরই বলবো ডক্টর প্লাসের এই অ্যান্টিএজিং ট্রিটমেন্ট আমি নিজে তার একজন তাদের একজন ক্লায়েন্ট তো আমি ক্ষেত্রে আমি কিন্তু খুব স্যাটিসফাইডলি বলতে পারি যে আপনি ভালো থাকতে পারবেন আপনার বয়সটাকে আপনার হাতের মধ্যে রাখতে পারবেন আপনি যখন আপনার বয়স বলবেন লোকের ভুরুটা কুঁচকে যাবে তাই এত বয়স এটাই কিন্তু আমার মনে হয় পাও না আমার সব থেকে বড় কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট যে আপনি আপনার ছেলে কিংবা মেয়ের সঙ্গে বেরোবেন বিশ্বাসই করতে যাবেন ওরা আপনার ছেলে কিংবা মেয়ে এটা সবথেকে বড় কমপ্লিমেন্ট তো আসুন আজকে এই অনুষ্ঠান থেকে আমরা অনেকটা জানতে পারলাম যারা ভালো থাকতে চাইছেন ওই মানে ষোলো বছরের মানে আমি ছত্রিশে গিয়ে ষোলো বছর হতে চাইব না কিন্তু আমি ছত্রিশটাকে গ্রেসফুলি নিয়ে চলতে এটাই মনে বেটার সেটার জন্য অবশ্যই ডক্টর প্লাস ট্রিটমেন্ট কিন্তু রয়েছে আর একবার লাস্ট আপনার কাছে জানতে চাইবে ট্রিটমেন্ট রয়েছে ট্রিটমেন্ট ডেফিনেটলি রয়েছে অনেক ওয়ান স্টপ সলিউশন রয়েছে অনেকগুলোতে হয়তো আপনাকে দুবার আসতে পারে আসতে হতে পারে আমাদের গাইডেড রেজিমেন্ট দেওয়া থাকবে যাতে কিনা আপনি এটা কখনোই মনে করবেন না যে আপনি লস্ট হয়ে গেছেন এরপরে কি করবেন কি করবেন না সেটা কিছু বুঝতে পারছেন এগুলো কিন্তু নেই গাইডেড কনসালটেশন রয়েছে গাইডেডভাবে আপনাকে রেজিমেন্ট করে দেওয়া হবে এবং পুরো ব্যাপারটাকেই আপনাকে আমরা একসঙ্গে নিয়ে কিন্তু চলবে আর সব কিছুর উপরে রয়েছে গুড ফুড হ্যাবিটস এক্স্যাক্টলি আর ঘুমের কতটা দরকার এজিং প্রসিডিয়ারকে স্লো ডাউন করার জন্য আই ঘুমটাও একটা খুব বড় ভূমিকা নেয় ঘুমের ঘুমের জন্য যেটা সবথেকে বেশি দরকার মানে ঘুমটা মানে আমাকে একটা সার্কুলার মোশন মানে আমাকে এইট আওয়ার্সে বা সেভেন আওয়ার্সে স্লিপ নিতে হবে এবার কেউ যদি সেটাকে ডিভাইড করেও নিতে পারে সে নিতে পারে কেউ যদি ভাবে জানেন আমি একবারে টোটাল সেভেন আওয়ার্সে স্লিপ নেব সেটাও সে নিতে পারে এটার সাথে কিন্তু মানে এরকম কিছু না যে আমাকে রাতেই ঘুমিয়ে আমাকে সেটা ইয়ে করতে হবে বাট অনেক রাতে ঘুমালে কী হয় আমাদের হ্যাবিট অনুযায়ী আমাদের মেটাবলিজম আমাদের রিপেয়ার মেকানিজম এগুলো সব ভালো হয়

বডিটাকে রেস্টে থাকা দরকার থ্যাংক ইউ সো মাচ ডক্টর বিশ্বাস আমরা আজকে একটা ভীষণ সুন্দর একটা মানে এপিসোড পেলাম ওনার হাত ধরে যেখানে দাঁড়িয়ে আপনি কি করে সুন্দর থাকবেন দেখুন নাক সুন্দর চোখ সুন্দর ঠোঁট সুন্দর এটা অ্যাপারেন্টলি কিন্তু আপনার স্কিনটা হেলদি রয়েছে আপনার অ্যাপিয়ারেন্সটা ভীষণ ঝকে আপনি যেখানেই যাচ্ছেন লোকে বেশ মুগ্ধ হয়ে আপনার দিকে তাকাচ্ছেন এবং আপনি জায়গাটাকে আপনি ওই পরিবেশটাকে সুন্দর করে তুলছেন এটাই কিন্তু ভালো থাকার একটা লক্ষণ তো আপনারা সেই জায়গাটা পেতে পারেন আর উইথ দ্য হেল্প অফ ডক্টর প্লাস উইথ দ্য হেল্প অফ ডক্টর দেবাশিস বিশ্বাস তো আপনারা যোগাযোগ করুন আজকে এই মুহূর্তে এই পর্যন্ত অনেক ধন্যবাদ আপনাকে আর ধন্যবাদ আপনাদেরও